নমস্কার, আমি রাজেশ ভৌমিক। আজকে দেখতে পাচ্ছেন কমপ্লিট হাউস ওয়্যারিং অফ এ হাউস আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমি ওয়্যারিং করছি। এখানে দেখতে পাচ্ছেন ঘরের বাইরে দিয়ে আমি দুটি তার এবং একটা আর্থিং ছেড়ে দিয়েছি মোটরের কানেকশনের জন্য, এবং একটি বাল্ব জ্বলবে সেখানে দুটি তার, এবং আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন দুটি তার, একটা পয়েন্ট জ্বলবে। সে অনুযায়ী আমি উপরের ড্রেসিংটা পুরোটা মেরে দিয়েছি। এখন কেসিংয়ের মাপটা নিচ্ছি। কেসিংটাকে বেস্টি কেসিংটাকে কাটছি, কেটে ফেলে দিচ্ছি। এখন সে অনুযায়ী আমি তারটা লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন তিন পিভিসির মাঝখানে আমি তারটা কেসিংটা কিছুটা ঢুকিয়ে দিয়েছি। এখন উপর থেকে যে একটা টির মতন হয়েছে সেই জায়গার কেসিংটা কাটবো, না হলে তারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেসিংটা লাগালে তারটা দেখা যাবে। সেই ক্ষেত্রে আমি কেসিংটা অল্প কিছুটা কেটে নিচ্ছি হ্যাস্কু ব্লেড দিয়ে। এখন তারটিকে কেসিংয়ের ভিতরে ঢোকাবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তিন পিভিসিটাকে আমি একটা নাট দিয়ে আটকিয়ে রাখিয়েছি, নাট বলে গিট্ট যে যেভাবে বোঝে, না হলে তারটা এসে পড়বে। এখানে দেখতে পাচ্ছেন আমি কোনা পর্যন্ত তারটা মোটামুটি লাগিয়েছি, কীভাবে আস্তে আস্তে প্রেস করতে হয় হাত দিয়ে। এখানে আমি আরেকটা কেসিং লাগাচ্ছি। এখানে নিচে আমার ডান দিকে একটা বোর্ড বসবে, এ বোর্ড পর্যন্ত তারগুলি আসবে এবং মোটরের তারটা ডাইরেক্ট চলে যাবে। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমি ওয়্যারিং করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি তারগুলোকে একে একে ভিতরে ঢোকাচ্ছি এবং বাহার দিয়ে প্রেস করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।